বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আর আমি চলে এলাম আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো দেখতে থাকুন অফিস ব্লগ। তো বন্ধুরা, অফিসের কারণে আমি বাড়িতে খুব একটা টাইম দিতে পারি না। তো আজকে স্যাটারডে, আমাদের আজকের হাফ ছুটি। তো আজকের বিকেলটা ভাবলাম বাড়ির ফ্যামিলিকেই পুরো টাইমটা দেব। তো চলুন কি প্ল্যান করি আপনারা দেখতে। তো বাড়িতে আজকের আমি বিকেলে চিকেন নিয়ে এসেছিলাম। তো পর্ণা রান্না করছে। হাই গাইস, আজকে দাদা খুব তাড়াতাড়ি চলে এসেছে অফিস থেকে। তো আমরা বিকেলে সবাই মিলে খুব মজা করছি। ওদিকে হচ্ছে বর্ণাদি রান্না করছে চিকেন। তো সবাই মিলে ভীষণ মজা করছি, বসে গল্প টল্প করছি, ভালো লাগছে। এখানে আছে মা, মায়ের খুব ভালো লাগছে আজকে দাদা বাড়িতে। আমরা, হ্যাঁ, বাড়িতে আছে ছেলে, আর সবাই মিলে আমরা খুব মজাতে রাতে খাওয়া দাওয়া হবে। তো দেখে নাও আমার বর্ণাদি কি রান্না করছে। হ্যাঁ, ওয়াও, কালারটা তো খুব সুন্দর এসেছে। চাই না খেতে কি রকম হবে, আশা করছি ভালোই হবে রান্নাটা। ভালো হবে, ভালো হবে, কি হবে, ভালোই হবে। তো চলো। বাহ, কালারটা দেখে আমার খুবই পছন্দ হয়েছে, আর চিকেন দেখার পর আরো তাড়াতাড়ি খিদে পেয়ে যাচ্ছে আমার। তো যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিন। তাহলে আমাদের আরও নতুন ভিডিও আপনারা নোটিফিকেশানে পেয়ে যাবেন। আর আমার চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন। আর আমরা এই ধরনেরই ভিডিও আপনাদের উপহার দিয়ে যেতে পারবো। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের এই চ্যানেলটি শুধুমাত্র মানে ব্লগিং, আমাদের ট্রাভেলের ওপর থাকবে না, আমাদের হচ্ছে ডেইলি লাইফস্টাইল ব্লগিং সব কিছুই থাকবে, যেটুকানি পারবো আপনাদের সামনে তুলে ধরবো। তো এটাই বলার। আর আমাদেরকে আরও একটু উৎসাহিত দেবেন, যাতে আমাদের মতো নতুন ব্লগাররা আরও নতুন নতুন ভিডিও করার জন্য আপনাদের কাছে ইন্সপিরেশান পেয়ে থাকে, যাতে আমরা আরও খুবই ভালো একটা ভালো কন্টেন্ট বা ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। তো বন্ধুরা, আজকে আপনাদের আমার এক খুবই প্রিয়জন সে আর আমাদের সাথে নেই, প্রায় বাড়িতে 24 ঘন্টা আরেকজনের সাথে কাটতো, তাকে আমি দেখিয়ে দিই। তো তাকে খুবই মিস করছি এখন, কারণ ও আমাদের ছেড়ে চলে গেছে প্রায় বিগত 2 বছর হয়ে গেল। তো চলুন তাকে একটু আমি দেখাই। আমি অফিস থেকে আসার পর সময়টা যার জন্য কেটে যেত সেটা হলো এই ম্যাক্স। তো এ আমাদের সাথে আর নেই, তো খুবই মিস করি বন্ধুরা, কি বলবো। তোমাদের বাড়িতে যাদের পেট আছে তোমরা জানো যে এরা চলে গেলে কতটাই খারাপ লাগে। তো এই কারণে বাড়িতেও আমার এখন খুব একটা ভালো লাগে না, যতদিন ছিল বাড়িটা পুরো ভরিয়ে রেখে দিত। তো বেশিরভাগ টাইমটাই আমার ওর সাথেই কাটতো। তো আমার বোন খুব ভালো ওয়াল পেন্টিং করতে পারে, তো চলুন দেখে নিই ওর কিছু ওয়াল পেন্টিং আমাদের ঘরেতেই আঁকা। তো দেখতে থাকুন। তুমি এখন কিছু করছো না? আজ টিভি দেখনি? টিভি দেখিনি, এখন দেখবো। খিদে পেয়ে গেল তো এবার। একটু ওয়েট করো, এখনো মাংসটা জল ঢেলে দিয়েছি, দেখো এবার এটা ফুটবে, ফুটলে মাংস সিদ্ধ হয়ে গেলে রেডি। বাঙালির হচ্ছে মাংস আর ভাত, মানে এটা জমিয়ে একটা খাওয়া দাওয়া, মানে এইটা থাকলে মানে স্বর্গ অনুভব করা যায়, এতটাই ভালো লাগে। বাট আজকে ভাত নেই, আজকে আজ রুটি। তো চলো আজকে রুটি সব রেডি, এবার রুটি করব। তো চলো। তো আমাদের রান্না এখন কমপ্লিট হয়ে গেছে, তো দেখা হচ্ছে আবার আপনাদের সাথে খাবার টেবিলে। তো খাবার আমার টেবিলে চলে এসেছে,
তো জমিয়ে আজকের খাওয়া দাওয়া হবে। কী কী রান্না হয়েছে? এই হচ্ছে সালাড, আর এটা করেছে হচ্ছে গাজরের হালুয়া, আর সব থেকে বড় আকর্ষণ হচ্ছে চিকেন লেগ পিস। তো এই হচ্ছে আজকে রাত্রির আমাদের ডিনার। তো চিকেনটা একটু টেস্ট করে দেখি। খুবই সুন্দর হয়েছে, চিকেন ড্রামস্টিক। তো বন্ধুরা, যেটা বলা, আমাদের হচ্ছে শনিবার দিনটা খুবই ভালো কাটলো, আর আপনারা এইভাবেই সাপোর্ট করবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা খুবই তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের কাছে, আর এইভাবেই আমাদেরকে সাপোর্ট করবেন। তো এখন কটা বাজে দেখিয়ে দিই, ঘড়িতে 12টা বেজে গেছে। তো যেহেতু কালকের সানডে, তো এই কারণেই আজকে একটু দেরি করে খাওয়া দাওয়া। তো এইভাবেই সাথে থাকুন, পাশে থাকুন, আর ভিডিওটা দেখতে থাকুন। আর চলুন, গুড নাইট। তো যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিন, তাহলে আমাদের আরও নতুন ভিডিও আপনারা নোটিফিকেশানে পেয়ে যাবেন। আর আমার চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন।